এখন দেখুন আমি যে জমিটার পরে বসে আছি সেটা হচ্ছে জমি এই জমিটায় এক কয়েকটা গাছ কিছু পাতা ছেড়ে দিয়েছে ওলের গেছে আবার কিছু কিছু গাছ এই মুহূর্তে নিতে হবে এখন ওয়েদারের যা কন্ডিশন তাতে তাপমাত্রা প্রায় বিয়াল্লিশ ডিগ্রি ছাড়িয়ে যাচ্ছে আমাদের এই দিকে কোনো কোনো জায়গায় আবার দেখা যাচ্ছে পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ ডিগ্রি তাপমাত্রা এই তাপমাত্রায় গাছকে টিকিয়ে রাখা খুব কঠিন কাজ সঠিকভাবে যদি আপনি পরিচর্যা না করেন তাহলে কিন্তু গাছগুলো সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে তাই তাই আমাদেরকে এই কঠিন তাপমাত্রার মধ্যে গাছগুলোকেও টিকাতে হবে আবার এর সঙ্গে সঙ্গে যদি গাছগুলোকে বাড়িয়ে তুলতে হবে গাড়ি গাছগুলো যদি এখন না বাড়ে তাহলে পরবর্তীকালে কিন্তু এই গাছগুলোকে আমরা যতই পরিচর্যা করি না কেন ভালোভাবে বাড়বে না সেদিকেও আমাদেরকে লক্ষ্য রাখতে হবে তাই এর উপরে নির্ভর করে আমরা এখন কি কি পরিচর্যা করব সেই বিষয়ে আজকের ভিডিওতে জানাবো আসসালামু আলাইকুম ভিউয়ার্স পুরো ভিডিও জুড়ে আমি ইলিয়াস আর আপনারা দেখছেন কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল ফার্মাস পেন্টস মূল ভিডিওতে যাওয়ার আগে আমি আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করব। এই ভিডিওর মাধ্যমে আপনারা যারা আমার চ্যানেলে প্রথম আনেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন ওরের পরিচর্যা করার বিষয়ে যেহেতু আমাদের তাপমাত্রা এখন হচ্ছে বিয়াল্লিশ ডিগ্রির উপরে তাই আমাদেরকে কি করতে হবে জমিটাকে সবসময়ের জন্য রসালা ও সাথসাথে করে রাখতে হবে এর জন্য মেন জিনিস হচ্ছে সেচ এখানে দেখুন জমিটায় রস ছাড়ছে এই রস যদি সঠিকভাবে না পাই তাহলে গাছ কিন্তু বেড়ে উঠতে পারবে না গাছ অতি সহজেই মারা যেতে পারে তাই আপনাদেরকে জমিতে ঘন ঘন সেচ দিতে হবে ঘন ঘন সেচ বলতে গেলে এখন আপনার জমি অন্তত চার থেকে পাঁচ দিন পর পর দেখা যাবে জমির মাটি শুকিয়ে যাচ্ছে সেই জন্য চার পাঁচ দিন পর আপনাদেরকে ঘন ঘন সেচ দিতে হবে যতদিন না পাতাটা ছড়িয়ে যাবে পাতাটা ছড়িয়ে গেলে কি হবে সেচের পরিমাণটা কম লাগবে ছায়া হবে গাছে মাটিটায় ছায়া হলে মাটির রসটা কম শুকাবে তো এই সময়ে আমাদেরকে শেষটা হচ্ছে মেন বিষয় তারপরে যে জিনিসটি করতে হবে সেই জিনিসটা হচ্ছে যে আমাদের জমিতে আগাছা থাকতে দিতে হবে না আগাছা থাকতে দিলে কী হবে যে সমস্ত সার দিচ্ছি সেই সমস্ত সারগুলোকে এই আগাছায় খেয়ে নেবে গাছটা সহজে বৃদ্ধি হবে না তাই জন্যে আমাদেরকে আগাছাগুলোকে প্রথমেই নিড়ানি দিয়ে অথবা আগাছানাশক প্রয়োগ করে সম্পূর্ণ মেরে ফেলতে হবে আগাছানাশক প্রয়োগ করার নিয়ম হচ্ছে যে আপনি যখন এইরকম ফসলযুক্ত জমিতে আগাছা নাশক করবেন প্রয়োগ করবেন তখন আপনার সাবধানে সহিত সুরক্ষিতভাবে প্রয়োগ করতে হবে যাতে গাছের গোড়ায় না পড়ে গাছের গোড়ায় পড়লে কি হবে আগাছা নাশকটা যদি গাছের গোড়ায় পড়ে তাহলে গাছের ক্ষতি হয়ে যেতে পারে তার চাইতে সব চাইতে ভালো হয় আপনি যদি হাত নিড়ানি দিয়ে জমিটা পরিষ্কার করে নিন ঠিক আর এই মুহূর্তে আমাদেরকে গাছগুলোকে বৃদ্ধি করার জন্যে শেকড়ের বৃদ্ধিটা প্রয়োজন এই শেকড়ের বৃদ্ধির জন্য বিভিন্ন মাইক্রোয়াইজার পাওয়া যায় বিভিন্ন কোম্পানি যেমন টাটা ন্যালিস কোম্পানির র্যালিগোল্ড জিয়ার এগুলো বিঘা প্রতি দু কেজি দেবেন তাহলে কী হবে মাটিতে থাকা যে সমস্ত সারগুলো আছে সেই সারগুলোকে গাছকে নিতে সাহায্য করবে এই র্যালিগোল জিয়ার আবার ভালোভাবে সে করে ঘা ঘটাবে এর সঙ্গে সঙ্গে আমাদেরকে বিঘা অন্তত দেড়শো থেকে দুইশো গ্রাম হিউমিক অ্যাসিড মিশিয়ে দিতে হবে হিউমিক অ্যাসিড হচ্ছে শেকড়ের বৃদ্ধিতে সাহায্য করে শেকড়গুলো যদি ভালোভাবে বেড়ে ওঠে সারগুলো যদি নিতে পারে তবেই গাছগুলো ভালোভাবে বেড়ে উঠতে পারবে এখন আমাদের গাছগুলোকে বৃদ্ধি সঠিকভাবে রাখতে হবে তার জন্য আমাদেরকে সার প্রয়োগ করতে হবে কী সার আমরা এখন এই জমিতে প্রয়োগ করব। এই জমিতে আমাদেরকে নাইট্রোজেন গঠিত সার বেশি পরিমাণে প্রয়োগ করতে হবে রোগবালাই যাতে গাছকে আক্রমণ করতে না পারে তার জন্য ফসফেট প্রয়োগ করতে হবে ফসফেট আমরা এখানে সিঙ্গেল সুপার ফসফেটও প্রয়োগ করতে পারি আবার মিক্স কমিউনিকেশনের যে সমস্ত সারগুলো পাওয়া যায় যেমন দশ ছাব্বিশ ছাব্বিশ এই সারগুলোও আমরা প্রয়োগ করতে পারি দশ ছাব্বিশ ছাব্বিশ সার যদি আমরা প্রয়োগ করি সে দীঘা প্রতি আমাদেরকে সেক্ষেত্রে পনেরো কেজি দশ ছাব্বিশ ছাব্বিশ সার এবং দশ কেজি ইউরিয়া নাইট্রোজেন ঘটিত সার একসঙ্গে মিশিয়ে নিতে হবে তার সঙ্গে সঙ্গে আমাদেরকে কি নিতে হবে এক থেকে দুই কেজি র্যালিগোল জিয়ার অথবা এই জাতীয় যে সমস্ত মাইক্রোয়াইজারগুলো বিভিন্ন কোম্পানি পাওয়া যায় সেগুলো আপনারা এক থেকে দুই কেজি নেবেন সঙ্গে নেবেন দুইশো থেকে তিনশো গ্রাম অ্যাসিড এই সারগুলোকে আমাদেরকে সম্পূর্ণ ভালোভাবে মিশিয়ে দিয়ে ড্রেনে ড্রেনে ছিটিয়ে দিতে হবে ড্রেনের ড্রেনে ছিটিয়ে দিয়ে তার উপরে আমাদেরকে সেচ প্রয়োগ করতে হবে সেচ প্রয়োগ করলে কি হবে তাহলে সারগুলো সম্পূর্ণ মাটির সঙ্গে মিশে যাবে আপনি যদি জল সেচ দেওয়ার পরে যদি সারটা প্রয়োগ করেন তাহলে কিন্তু অনেকটা সার বাতাসের সঙ্গে উড়ে যেতে পারে সেজন্য জন্য আমাদেরকে জল যখন দেব তার আগে সারটা মাটিতে ছিটিয়ে দিতে হবে আগে যদি ছিটিয়ে দিই তাহলে খুব ভালো কাজ করবে এইভাবে আমাদেরকে পরিচর্যা করতে হবে এখন উড়িয়ে দেবে তখন কিন্তু আমাদের সেচের পরিমাণটা কম লাগবে তখন আরেকবার এক সার প্রয়োগ করলেই হবে আর এখন যেহেতু গাছ বৃদ্ধির সময় এই সময় ওল গাছে সেরকম কোনো রোগ পোকায় আক্রমণ করে না ছত্রাক ঘটেতে কিছু কিছু হালকা হালকা রোগ দেখা যায় সে সময় আপনারা গাছের কন্ডিশন দেখে সে যে জমিতে ছত্রাক লাগছে মনে হচ্ছে আপনাদের সেই জমিতে দেখবেন দেখে ছত্রাকনাশক প্রয়োগ করবেন তাছাড়া সাধারণত আমি যতটা দেখেছি আমার আমাদের আশেপাশে সেরকম কোনো ছত্রাকে আক্রমণ এখন করে না গাছটা যখন মোটামুটি মিডিল পজিশনে আসে সেই সময় দেখা যায় যে ছত্রাকে আক্রমণ করে সেই সময় আমি আপনাদেরকে একটা ভিডিও বানিয়ে দেখিয়ে দেব যে কিভাবে কোন রোগ পোকায় আক্রমণ করছে কি কি ওষুধ প্রয়োগ করবেন সেই বিষয়ে জানাবো ভিডিওটা আমি এখানেই শেষ করছি এই ভিডিও সম্পর্কে যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা আমাকে কমেন্ট বক্সে লিখে জানান এই ভিডিওটিকে বেশি বেশি করে কৃষক ভাইদের সঙ্গে শেয়ার করুন ভিডিওটিতে একটি লাইক দিন আমাকে উৎসাহিত করুন আরও কৃষি বিষয়ক ভিডিও বানানোর জন্য আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন আরেকটি ভিডিওতে সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন খোদা